রাগ করতেছো কেন? বুঝতে পারতেছি না আর তুমি এইভাবে কথা বলতেছো কেন? তোমার দিন দিন সবকিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। আমি আগের মতোই ঠিক আছি, কিন্তু তুমি পরিবর্তন হয়ে যাচ্ছ। তোমাকে ডাকতেছে রুমের ভেতরে, কথা আছে, তুমি এখানে বসে থাকবে? তোমার যে কি কথা আছে সেটা তো আমি ভালো করেই জানি, আমি তো বুঝতে পারতেছি, কিন্তু এখন তো আমি প্রস্তুত না। আর বাসা মেহমান আসবে একটু পর, এখন আমাদের এই অবস্থায় এরকম কাজ করা কি ঠিক হবে? তুমি কি মনে করো? আমি বলতেছি আমার কিছু জরুরি কথা আছে যেগুলো আমি তোমার সাথে শেয়ার করতে চাই। আর তুমি সবসময় ভাবো যে আমি তোমার সাথে রোমান্স করব, আরে আমার কি আক্কেল কেন কিছু নাই? তাহলে এখানে বলো, রুমের ভিতর কেন যেতে হবে? এখানে তো কেউ নেই, এখানে তো আমরা দুজন। আপু তো মনে হয় এখন আসবে না, আপুর একটু শরীর খারাপ করতেছে, একটু ঘুমানোর জন্য গেল। আর আমি সব সময়ের মতো থাকতে বড় হয়ে যাচ্ছি, তাই একটু বাইরে বসে আছি। তুমি সবসময় একটু বেশি কথা বলো। তোমাকে এখন যেটা বলতেছি সেটা শুনবে, নাকি আমি এখান থেকে চলে যাব, কোনটা? তুমি এখন কি আমার সাথে রুমের ভিতরে যাবে নাকি না? আচ্ছা চলো, আমি রুমের ভেতরে যাচ্ছি, দেখি তোমার কি এমন ইম্পর্টেন্ট কথা যেটা রুম ছাড়া বলা যাবে না। আমি বুঝতেছি না তুমি আমার সাথে তর্ক করতেছো কিছু শোনার, আমি বা তোমার সাথে এত তর্ক করতেছি, কিন্তু একটা সিম্পল কথার জন্য তুমি খেপছো কিসের জন্য? সত্যি কথা বলতে আমার মাথা ব্যথা করতেছে, কালকে রাত থেকে আজকে দুপুর পর্যন্ত রুমে ছিলাম, বাহিরে একবারও বের হইনি, আমার মাথাটা কেমন জানি ঝিম ধরেছে। আর তোমার যত অত্যাচার, আমি আবার কি করলাম? আমাদের তো ভবিষ্যৎ কিছু প্রজন্ম নিয়ে আসতে হবে, তাই না? তার জন্য তো একটু রোমান্স করতেই হবে, আর তুমি যদি সেটাকে অতিরিক্ত মনে করো সেটা হবে? তুমি ভালো করেই জানো আমরা হসপিটাল থেকে এসেছি কিছুদিন হলো, আর আমি অল টাইম হসপিটালে থাকতাম, একটা গন্ধ আমার ভেতর রয়ে গিয়েছে, কেমন জানি একটা ভেতর গন্ধ অনুভব করি আমি। এই কথা তুমি আমাকে এখন বলতেছো, আগে বলতে পারোনি? তাহলে একটা মেডিসিন দিতাম, একবার খাইলে আর এইরকম গন্ধ ভিতরে অনুভব হতো না। আমরা তো মাঝে মধ্যে খাই, কারণ আমাদের তো সবসময় থাকতে হয়, তার জন্য আমাদের খেতে হয়। আচ্ছা চলো তাহলে ভেতরে যাই, দেখি তুমি কি এমন ইম্পর্টেন্ট কথা বলো আমাকে, কিন্তু প্লিজ এখন আমাকে অত্যাচার করিও না। রোম্যান্স করো ঠিক আছে, একটা সময় আছে, বাট এখন না, আমি তার জন্য প্রস্তুত না। তুমি কি পাগল হয়েছো নাকি? আমারও তো একটা মন মানসিকতা আছে, তাই না? আর আমারও তো একটা এনার্জির ব্যাপার আছে, সবসময় কি রোজ করা যায় নাকি? আর আমি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য রুমের ভেতরে ডাকতেছি, আর তুমি যেভাবে রিয়্যাক্ট করতেছো। প্রিয়ন্তী প্রিয়ের সাথে আর একটা কথা বলল না, কারণ সে জানে ভুলটা প্রিয়ন্তী নিজেই করেছে। তাই প্রিয়ের সাথে তর্ক করা বোকামি ছাড়া আর অন্য কিছু না। প্রিয়ন্তীর খারাপ লাগতেছে, কেন সে নিজেই বুঝতে পারতেছে না। তার মাথাটা কেমন জানি ঝিম ধরেছে, সে চাইলেও ফ্রেশ হতে পারছে না। তার ভিতরে কেমন জানি একটা খুব কাজ করতেছে, অন্যরকম একটা, যেটা সে নিজেই বুঝতে পারতেছে না। প্রিয়ন্তী যখন উঠে দাঁড়িয়ে পড়ল, প্রিয় তখন মুচকি হাসি দিয়ে প্রিয়ন্তীকে কোলে তুলে নিল, আর প্রিয়ন্তী এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। প্রিয়ন্তী বারবার প্রিয়কে বলতে লাগলো যে তাকে যেন নামিয়ে দেয়, কিন্তু প্রিয় তার কথা না শুনে প্রিয়ন্তীকে কোলে করে নিয়ে রুমের ভেতর নিয়ে আসলো। তারপর রুমের ভিতরে নিয়ে গিয়ে রুমের ভেতর থেকে দরজা লাগিয়ে দিল। আর এদিকে প্রিয়ন্তী তো ভয়ে কাচুমাচু হয়ে বিছানার মাঝখানে বসে আছে। প্রিয় হাতে একটা কালো কাপড় নিয়ে সেটা দিয়ে প্রিয়ন্তীর চোখ দুটো বেঁধে দিল। প্রিয়ন্তী ভয়ে কিছু বলতে পারতেছে না, তার গলা শুকিয়ে গিয়েছে, শুধু বারবার বলতে চেয়েছে এসব কেন করতেছে। আমার সাথে খারাপ কিছু করিও না, এখন আমি প্রস্তুত না, আবল তাবল কথা বলতেছে। প্রিয় মুচকে হাসি দিয়ে প্রিয়ন্তীর চোখ কালো পট্টি দিয়ে বেঁধে দিল। তারপর প্রিয় বিছানা থেকে নেমে গিয়ে প্রিয়ন্তীর জন্য যে গিফটটা নিয়ে এসেছিল সেটা তার সামনে রেখে দিল। প্রিয় এসে প্রিয়ন্তীকে পিছন থেকে জড়িয়ে ধরল, তারপর নিজের ঠোঁট দুটো প্রিয়ন্তীর কোলে বসিয়ে দিল। প্রিয়ন্তীর মনের ভেতর শিহরণ বয়ে গেল, কিন্তু সে কোনো কথা বলল না। আর প্রিয় ধীরে ধীরে প্রিয়ন্তীর চোখের কালো পট্টিটা খুলে দিতে লাগলো। কিছুক্ষণ পর প্রিয় যখন কালো পট্টিটা খুলে দিল, প্রিয়ন্তী তখন চোখ খুলে সামনে একটা বক্স দেখতে পেল। এটা কি ব্যাপার? এটা এখানে এনে রেখেছো কিসের জন্য? এর ভেতরে কি আছে সেটা আমি কিভাবে বলবো? নিজেই খুলে দেখো, এটা তোমার জন্য সারপ্রাইজ, তোমার জিনিস, তুমি নিজে খুলে দেখবে, দেখো কি দেখো। আমার সাথে মজা করবা না, আর কি উল্টাপাল্টা জিনিস রয়েছে আমার জন্য আমি ভালো করেই জানি, দুষ্টুমি করার
জন্য নিশ্চয়ই কোনো উল্টাপাল্টা জিনিস তুমি আমার জন্য এনেছো। আর টাকা নষ্ট করার কি আছে, সব কিছু আছে আমার, তাই না? তুমি একদম আনরোমান্টিক একটা মেয়ে, বুঝতে পারছো? তোমার জন্য আমি এত কষ্ট করে জিনিসটা নিয়ে আসলাম, তুমি খুলে দেখে অবাক হয়ে কোথায় জড়িয়ে ধরে আমাকে একটু আদর করে দেবে সেটা না করে তুমি এখনই সংসার নিয়ে চিন্তাভাবনা করতেছো, এটাই ঠিক? আচ্ছা, আমি খুলে দেখতে চাই, এইভাবে রাগ দেখাও কেন সব সময়? তোমার রাগ দেখলে সত্যি বলতে আমার কান্না আসে, আমি কন্ট্রোল করতে পারি না নিজেকে। তোমাকে আমার এতটা ভয় লাগে, প্লিজ আমাকে রাগ দেখাবে না তুমি। আমিও চাই না আমার প্রিয় মানুষটাকে রাগ দেখাতে, যেহেতু আমার বাবা মা কেউ নেই, আমার শুধু একটা বোন আছে, আর আমার দুলাভাইটাও অনেক ভালো মনের মানুষ। তুমি আমার একমাত্র আপন মানুষ, যাকে আমি বিশ্বাস করে আমার মনের ভিতরে যত লুকানো কথা আছে সব কিছুই বলতে পারবো। এখন তুমি সেই বিশ্বাসটা রাখবে আমার? দেখো, একটা কথা বলি তোমাকে, সেটা হচ্ছে যে আমি প্রথম থেকে তোমাকে পছন্দ করতাম না, কিন্তু একবার যেহেতু বিয়ে হয়ে গিয়েছে, আমি যেহেতু বাঙালি মেয়ে, সারা জীবন তোমার সাথে আমাকে থাকতেই হবে। আর আমি গরিব ঘরের একটা মেয়ে, তোমার মায়ায় শক্ত হয়ে গিয়েছি, আমি চাইলেও আর ফিরে যেতে পারবো না। আর একটা বিশ্বাস করতে পারো, আমার জীবন গেলেও আমি তোমার হাত ছেড়ে দেবো না, তোমাকে কখনো ঠকাবো না, তোমার বিশ্বাসের মর্যাদা কখনো নষ্ট করব না। আমি আমার সবটুকু দিয়ে তোমাকে আগলে রাখবো, যতদিন এ দেহে প্রাণ আছে যতদিন আমি নিঃশ্বাস নিতে পারবো। আমি শুধু তোমাকে ভালোবাসবো, এতদিন যেটা করেছি অন্যায় করেছি, ভুল করেছি, আমি সে ভুলের পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আমাকে অবিশ্বাস করতে হবে, তাহলেই না আমি আপনার বিশ্বাসের মর্যাদা রাখতে পারবো। যদি আপনি আমাকে বিশ্বাস না করেন, তাহলে আমি আপনার বিশ্বাসের মর্যাদা কেমনে রাখবো? আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে কখনো অবিশ্বাস করবো না, সবসময় বিশ্বাস করে যাব। কিন্তু তুমি সেই বিশ্বাসটা নিয়ে কখনো খেলা করবে না, কারণ আমি অনেক খারাপ ছিলাম, আমাকে ভালো হতে সাহায্য করো, তুমি আমার জীবনসঙ্গী হিসেবে। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনাকে কখনো ছেড়ে যাব না, কখনো একা করে রেখে চলে যাব না। আমি আপনাতে আসক্ত হয়ে গিয়েছি, আপনার কাছেই আমি সারা জীবন থাকতে চাই, আপনার জন্য দরকার হলে আমি নিজের জীবনটাও দিতে প্রস্তুত। প্রিয় আর কোনো কথা না বলে প্রিয়ন্তীকে শক্ত করে জড়িয়ে ধরল। তারপর দুজনেই একটুও নিজেদের ভালোবাসা বহিঃপ্রকাশ করল, একজন অন্যজনকে সুন্দর সুপ্ত আদর করে দিল। তারপর প্রিয় প্রিয়ন্তীকে ছেড়ে দিয়ে একটু সরে বসল, আর প্রিয়ন্তীকে ইশারা করে বলল বক্সটা যেন খুলে দেখে। তারপর প্রিয়ন্তী বক্স খুলে দেখে, বক্সের ভিতর একটা ডায়মন্ডের নেকলেস। প্রিয়ন্তীর কাছে এটা একটা স্বপ্নের মতো মনে হচ্ছে, কারণ তার মতো একটা গরিব ঘরের মেয়েকে ডায়মন্ডের নেকলেস গিফট করছে। তার স্বামীর কাছ থেকে সেটা কখনোই কল্পনা করেনি সে, শুধু সবসময় কল্পনা করেছে যে কিভাবে পড়াশোনা করে ভালো রেজাল্ট করবে, তার নিজের ভিত্তি তৈরি করবে। কিন্তু যখন তার বাবা অসুস্থ হয়, তখন তার সব স্বপ্ন ধূলিস্যাৎ হয়ে যায়। তারপর তার জীবনটা একদম গ্রামের কালচার মতো করে সাজিয়ে নেয়। প্রিয়ন্তী অবাক হয়ে ডায়মন্ডের নেকলেসের দিকে তাকিয়ে রইল, আর প্রিয় সেটা বুঝতে পারলো যে এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না প্রিয়ন্তী। তারপর ডায়মন্ড নেকলেসটা প্রিয় হাতে তুলে নিল, তারপর নিয়ে আর সে তার ভালোবাসার মানুষটিকে পরিয়ে দিল। আর তখন প্রিয়ন্তীর মনের ভিতর থেকে একটা আনন্দ, কী একটা খুশির, কী একটা উল্লাস কাজ করতেছে সেটা একটা মেয়ে বুঝতে পারবে, এটা কোনো ছেলে বা অন্য কেউ বুঝতে পারবে না। একটা মেয়ে যখন তার ভালোবাসার মানুষের কাছ থেকে কোনো গিফট, আর সে গিফটটা যখন ভালোবাসার মানুষ নিজেই পরিয়ে দেয়, তখন তার মনের ভিতরে একটা কী ফিলিংস কাজ করে সেটা একটা মেয়েই শুধু বুঝতে পারবে। তারপর প্রিয়ন্তী খুশির কারণে কান্না করে দিল, তার চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল, সেটা সুন্দর করে মুছে দিল প্রিয়। তারপর আবার তাকে বুকে টেনে নিল, কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিল সুন্দর করে। তারপর প্রিয়ন্তীকে একটুও বিছানা থেকে নামিয়ে নিয়ে আয়নার সামনে নিয়ে গেল। তারপর দুজনেই আয়নার দিকে তাকিয়ে আছে অবাক দৃষ্টিতে। সত্যি আজকে অনেক সুন্দর লাগতেছে, প্রিয়ন্তী নিজের রূপ দেখে নিজেই মুগ্ধ। প্রিয় পিছন থেকে জড়িয়ে ধরে রেখেছে প্রিয়ন্তীকে। প্রিয়ন্তীর ভিতরে মনে হচ্ছে যে তোলপাড় শুরু হয়ে গেছে, তার শরীরে কোনো শক্তি নেই, সে প্রিয়র গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কি হলো, তুমি ঠিক আছো তো? তোমাকে এরকম দেখাচ্ছে কিসের জন্য? অসুস্থ মনে হচ্ছে তোমার এরকম কিছু হলে, চলো তোমাকে ট্রিটমেন্ট করাচ্ছি আমি। এরকম করে সারা জীবন আমাকে ভালোবাসবে তো, নাকি মাঝ রাস্তায় আমাকে ছেড়ে চলে যাবে? এরকম একটা সুন্দর মুহূর্ত তুমি আমাকে উপহার দিচ্ছ, আর এরকম করে অনেক সুন্দর মুহূর্ত তুমি আমার জীবনে নিয়ে এসেছো,
কিন্তু আমাকে প্লিজ মাঝ রাস্তায় ছেড়ে দিও না। আমি তোমাকে শুধু একটা কথাই বলবো, যতদিন এই দেহে প্রাণ আছে আমি শুধু তোমার। আমি এতদিন তো অনেক মেয়ে দেখেছি যারা আমার কাছে এসেছিল শুধু টাকার জন্য। একটা মাত্র মেয়ে আমি পেয়েছি, তুমি আমার কাছে টাকার জন্য এসেছিলে, কিন্তু সেটা নিজের স্বার্থের জন্য না, নিজের বাবাকে বাঁচানোর জন্য। তুমি যেহেতু নিজের ইজ্জত বিক্রি করে বাবাকে বলতে পারো, তাহলে তোমার জীবনের অংশকে তুমি কী করবে? যদি কখনো তোমার পর কোনো আওয়াজ আসে, সেই আওয়াজের মোকাবেলা সবার সামনে আমি করব, কারণ আমি তোমার জীবনে একটা অংশ হয়ে গেছি আর আমি তোমাতেই পরিপূর্ণ। তোমাকে ছাড়া হয়তো আমিও পরিপূর্ণ থাকতাম না। আল্লাহ তাআলা হয়তো আমাদের দুজনকে এইভাবে পরিপূর্ণতা দিয়েছে। তাহলে এখন চলো একটু রোমান্স করে নিজেই। অনেক তো হলো, এখন তো খুশি, এই খুশিতে চলো আমাকে একটু আদর করে দাও। একদম দুষ্টুমি করবে না এখন, এরকম কোনো কিছু হবে না। এখনও বাহিরে যাচ্ছি, খাওয়া দাওয়া করবো, আমার ক্ষুধা লেগেছে, আমি এখন এসব করতে যাচ্ছি না। তুমি এরকম কেন, এত আনরোমান্টিক একটা বউ আমার কপাল পোড়া। আমার জীবনে আনরোমান্টিক একটা বউ জুটেছে, আমি একটা রোমান্টিক ছেলে কিন্তু আমার বউটা আনরোমান্টিক। আনরোমান্টিক নাকি রোমান্টিক সেটাও কিছুক্ষণ পর সময় বুঝতে পারবা। এখন কিছু বলছি না, মাথা ঘুরতেছে, ক্ষুধা লেগেছে, এখন এসব ভালো লাগবে না, প্লিজ তুমি আমাকে জোর করিও না। একটু অল্প, একটু বেশি সময় নেব না, অল্প একটু পর তোমাকে ছেড়ে দেব, প্লিজ একটু একটু শুধু।